12টা বন্ধু মানে 12 ইয়ার 12 ইয়ার মিলে 12 ইয়ারি মানে 12 আরি আমি বিদ্যুকে সব জায়গায় নিয়ে ঘুরি বাবা 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 আর বিস্কিট দিয়েছো নাকি Welcome back to our channel. আজকে সকালবেলা আমাদের এখানে অঞ্জলি আমাদের এখানে কেন প্রত্যেক জায়গাতেই অঞ্জলি 5:30-5:30 মধ্যেই ছিল তো সেই সকালবেলা উঠে আমি স্নান করে রেডি হয়ে নাবতে নাবতে অঞ্জলি শেষ হয়ে গেছে তখন বলছে যে না আরেক রাউন্ড অঞ্জলি হবে এটা হয়তো নবমী অঞ্জলি হবে আর বললেন যে ঠাকুর মশাই বললেন যে 8:30 থেকে 9টার মধ্যে আবার অঞ্জলি হবে অনেকেই দিতে পারিনি অত সকাল সকাল সব কাজ সেরে স্নান করে নাবতে নাবতে প্রত্যেকেরই প্রায় দেরি হয়ে গেছে তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি এখন যাব অঞ্জলি দিতে সবার স্নানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের একদিন ধরে নিচে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ থাকে আর কি তো লাস্ট দুদিন তো আমরা কোনোরকমভাবে অ্যাটেন্ড করতে পারিনি কারণ ঠাকুর দেখতেই বেরিয়ে গেছিলাম তো আজকে সারাটা দিন কমপ্লেক্সেই থাকবো এদের মানে কমপ্লেক্সের আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারবো তো এখন তাই সেই জন্য রেডি হয়ে নিচে যাচ্ছি অঞ্জলি দিতে আমরা সাধারণত পোহা তো শুধু খাই কিন্তু এখানে বললো যে এটা বোম্বে স্টাইল খাওয়ার নাকি হ্যাঁ সবকিছুই খাওয়া উচিত জলও এসে গেছে আমাদের নিচে অঞ্জলিটা এবার এত ভালো দিতে পেরেছি না কয়েকজন বাকি ছিল যারা তারা সব এসে দিলেন মানে একদম ফাঁকায় ফাঁকায় অঞ্জলি দিতে পেরেছি মানে সুন্দরভাবে একদম সামনে দাঁড়িয়ে তা না হলে প্রতি বছর কি হয়তো ভিড়ের মধ্যে দিতে হয় তো খুব ভালো অঞ্জলি দিয়েছি যাই হোক মা যেভাবে আমাকে টেনেছে আমাদেরকে টেনেছে সেভাবেই আমরা অঞ্জলি দিয়েছি আর নিজে আজকে ছিল হচ্ছে পোহা ছিল ব্রেকফাস্টে আর তার সাথে ঘুগনি এই কম্বিনেশনটা আমি কোনোদিনও খাইনি কিন্তু যারা বাড়িয়েছে তারা বলছে যে এটা নাকি বোম্বেতে খায় কিন্তু আমরা তো সাধারণত পোহা বানালে চিড়ের পোলাও টাইপের আর কি ওই টাইপের বানালে তো শুধুই খাই তো ওইটা একটা নতুন কনসেপ্ট লাগলো ঠিকই আবার দুপুরবেলাও খাওয়া রয়েছে নিচে আমাদের ইনফ্যাক্ট একদম সপ্তমী থেকেই খাওয়া শুরু হয়ে যায় সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিনকে রাত্রিবেলা হয় এইভাবে থাকে এবার আমি এবছর যেহেতু সেরকমভাবে থাকছি না বেরোনো হয়ে যাচ্ছে তো সেই জন্য নিচে খুব একটা খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আজকে দুপুর অবধি তো থাকবো কিন্তু বিকেলবেলা মনে হচ্ছে যে একটু হয়তো বেরোবো ভাইকে বললাম কি যে সল্টলেক দিকে সল্টলেকের দিকটা তো একদমই যায়নি তো যাবি তাহলে বিকেলের দিকে ঘুরে আসা যায় ইনফ্যাক্ট আমাদের প্রতি বছর প্রচুর ফাংশন থাকে কমপ্লেক্সে হ্যাঁ কিন্তু এবার কোনোরকম কালচারাল প্রোগ্রামই হচ্ছে না সব রকম কারণের জন্য কালচারাল প্রোগ্রামটা বন্ধ রাখা হয়েছে এবছর কই কিছুই হচ্ছে না এবার বাড়িতে বসে কি করব শুধু গল্প আড্ডা তো সকালবেলা হয়েই যাবে তখন ভাই বললো যে ঠিক আছে তাহলে বেরোনো যেতেই পারে তো সেই হিসাবে আর কি ইচ্ছা আছে বেরোনো দেখা যাক যে কতটা কি হয় আপাতত প্রচণ্ড গরম আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো আবার খেতে যাওয়ার সময় অন্য একটা কিছু পরে সালোয়ার পরে নামবো এখন এত গরম লাগছে না পারা যাচ্ছে না বাইরে মানে বৃষ্টি থামা মানেই একটা ভ্যাপসা গরম শুরু হয়ে যাচ্ছে তাহলে আগে একটু ফ্রেশ হয়ে নিই ব্রেকফাস্ট তো সবারই কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে নিই তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে যা কাজ আছে ঘরের করে নিচে খেতে রাখবো
গঙ্গার পশ্চিম উপকূলে গ্রাম হুগলির গুপ্তিপাড়া, এখান থেকে সূত্রপাত দেশের প্রথম বারোয়ারি পুজো। বারোটায় বন্ধু মানে বারো ইয়ার, বারো ইয়ার মিলে বারো ইয়ারি মানে বারোয়ারি, এটা হলো বারোয়ারি দুর্গাপূজার কথা। রাবণ বধের জন্য রামের দেবী দুর্গার পুজো করা দরকার পড়েছিল, তখন রাম ব্রহ্মাকে বলেছিল আমি দেবী দুর্গা পুজো করতে যাই, কিন্তু দেবী ব্রহ্মা বললো রামের দেবী দুর্গার পুজোর জন্য রাবণের থেকে বড় ব্রাহ্মণ নেই, অতএব রাবণকেই ডাকো এই পুজোর জন্য। তখন রাবণ নিজের বিনাশের সংকল্প নিজেই করেছিল, করে পুজোর সম্পন্ন করেছিল, এটা এখানে এটাই লেখা রয়েছে। এই জন্য আমি বিদ্যুকে সব জায়গায় নিয়ে ঘুরি। আমরা এখন চলে এসেছি হচ্ছে ডিএল ব্লকে, তো চলো ভিতরে। প্যান্ডেলটা তো অসাধারণ লাগছে, প্রতিমাও নিশ্চয়ই খুবই ভালো হবে। সল্ট লেক দেখবো, ফাঁকা ফাঁকা দেখবো, এর আগেরটা যে পরিমাণ ভিড় দেখেছিলাম আমরা আর ওই জন্য ভয় চলে ঢুকিনি। দারুণ করেছে প্যান্ডেলটা, অসাধারণ অসাধারণ। সল্ট লেকের এক একটা পুজো দুর্ধর্ষ দুর্ধর্ষ হয়। মা কেউ দেখা যাচ্ছে এখান থেকে, চলো ভিতরে ঢোকা যাক। হ্যাঁ চলো। এরকম মাঝে মাঝে ক্যাফেতে ইয়ে করতে ভাল লাগে বল। হ্যাঁ ফাঁকা ফাঁকা
ওরা তো ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ ওরা ভেতরে ঢুকে বসে পড়েছে, মেনু দেওয়া গেছে, কিন্তু আজকে একটু লাইটের উপর আছে আমাদের। হ্যাঁ প্লেন ডাল পনির, একটু মিক্স ফ্রাইজ একটু নেওয়া হয়েছে, আর একটা চিকেন, মানে কারোরই পেটের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাঝে মাঝে এরকম তো হওয়া ভালো, রোজ খাওয়া পড়ছে রোজ রোজ। তবে এই ফাঁকা ফাঁকাটা ভালো লাগে, মানে মাঝখানে সল্টলেকের একটা জায়গায় এত ভিড় পড়ে গেল, মানে ওই জায়গাটায় গিয়ে মনে হচ্ছিল যে আর আসবোই না, তারপরে দু একটা ঠাকুর একটু দেখে নিয়ে তারপর এখানটা ফাঁকা ফাঁকা এলাম। হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে এরকম হওয়া ভালো। কিন্তু এর নামটা উচ্চারণ করা খুব মুশকিল, তোমরা একটু উচ্চারণ করে দেখো, ক্যাফে এম স্লাজ, এটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড? ক্যাফে এম সালজি, ফ্রেঞ্চ ওয়ার্ড বোধ হয় এটা। হ্যাঁ ভালো, তাও খাওয়াটা খেয়ে দেখি। হ্যাঁ এটা এখানেও আছে মেনুটা, আমরা খাওয়াটা খোলার সময় আমরা মিউজিক মিউজিক থাকবে বলে আমরা কিছু বলতে পারবো না, মেনুটা আমরা খাওয়াটা দেখিয়ে দেবো পরে বলে দেবো। কফি আমরা হচ্ছে এই সুইটল্যান্ড। হ্যাঁ আর তুমি কফি এর সাথে, বাহ 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 বাহ, আর বিস্কিট দিয়েছো নাকি বোঝো ঠেলা, ফ্রাইডেস এর সাথে বিস্কিট দিয়ে। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in, hold tight.